যে স্বপ্ন নিয়ে কোটা আন্দোলনে আবু সাইদ প্রাণ দিয়েছে তা পূরণ করা হবে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুরের পীরগঞ্জে আবু সাইদের স্বজনদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানান তিনি পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করে কোটা আন্দোলনে আহতদের খোঁজ নিতে ডক্টর ইউনুস যান রংপুর মেডিকেলেও সে সময় হিন্দু খ্রিস্টান বৌদ্ধসহ দেশের সবার নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী হেলিকপ্টারটি শনিবার সকাল সাড়ে দশটায় অবতরণ করে রংপুর মেরিন একাডেমিতে সেখান থেকে তিনি যান কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে এ সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সেখানে প্রথমে আবু সঈদের কবর জিয়ারত করে মনোজাতে অংশ নেন প্রধান উপদেষ্টা পরে নিহতের স্বজনদের সমবেদনা জানানোর পাশাপাশি প্রতিশ্রুতি দেন হত্যায় জড়িতদের বিচারের গুলি করে মাসে সেই পুলিশ চাই চাই এটার পেছনে যারা ষড়যন্ত্র করছে বা যারা হুকুম দিচ্ছে তাকে হত্যা করা তাদের আমরা ফাঁসি চাই পরে ডক্টর ইউনুস বলেন সাইদ শুধু রংপুরের নয় পুরো জাতির তার বীরত্বের কথা মনে রাখবে পরিবর্তিত বাংলাদেশ যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সেই বুক পেতে দিয়েছিল সেই শব্দকে বাস্তবায়ন এটাই আমরা সারা জাতির একটা কর্তব্য আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদে এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো বেলা সাড়ে বারোটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পৌঁছান ডক্টর ইউনুস বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে মতবিনিময়ে নানা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না এবং এটা তোমরা এবার আমরা কেউ পারব না আমাকে এখানে চালাতে আমাদের ক্ষমতা লাগত এরপর আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতেই রংপুর মেডিকেলে যান প্রধান উপদেষ্টা পরে সার্কিট হাউজে মুখোমুখি হন গণমাধ্যমের যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আপনারা সমর্থন করবেন আপনি ডবলই না কেন তাহলে আবার আবার এগুলো চেক করে বেরিয়ে গেলাম রংপুর পিছিয়ে পড়া একটা জেলা রংপুর বাংলাদেশের এক নম্বর জেলা হোক এটাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ দেশের সবার নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন ডক্টর ইউনূস যে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক উঠেছিল রংপুর থেকে সেই বৈষম্যের কারণেই প্রথম শহীদ হয়েছিলেন রংপুরের আবু সাইদ আর সেই নিহতের স্বজনদের সাথে কথা বলে রংপুর অঞ্চলের বৈষম্য নিরোধ এবং পাশাপাশি সাইদ হত্যার বিচারের প্রতিশ্রুতি জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর রিনুস এখন দেখবার পালা কবে হবে রংপুরের বৈষম্য রোধ এবং সাইদ হত্যার বিচার মাঝের মাসুদ ডিবিসি নিউজ বাবনপুর পীরগঞ্জ রংপুর